ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে মন্দিরের অভাব নেই, এমনকি এখানকার প্রতিটি মন্দিরের নিজ নিজ অলৌকিক কাহিনীও রয়েছে। কিন্তু আজ আমরা আপনাদের নিউজ বর্তমানের প্রতিবেদনী এমন এক মন্দিরের কথা বলবো যা আপনাদের সকলকে চমকে দেবে। হাজার হাজার বছরের ধ্বংসলীলা, গঙ্গার ভাঙন, কত কিছুরই না সাক্ষী এই পৃথিবী। সমস্ত বিপদ আপদে মানুষ বারবারই ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। কিন্তু জানেন কি, আমাদের শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী অথবা দেবতাদের বাহনেরা ছাড়াও আমাদের ভারতবর্ষে এমন এক জায়গা রয়েছে যেখানে ব্যাঙের পুজো করা হয়। উত্তরপ্রদেশের লক্ষিমপুর খিরি জেলার ওয়াল নামক একটি বসতিতে অবস্থিত একটি মন্দিরে ব্যাঙের পুজো করা হয়। ওয়েল শৈব সম্প্রদায় ভগবান শিবের উপাসকগণ এখানে বাস করতেন। এই অঞ্চলটি 1100 দশক থেকে 1900 শতাব্দী পর্যন্ত চাহমান শাসকদের কাছে ছিল। এই রাজবংশের রাজা যখন সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, মন্দিরের শিবলিঙ্গের সামনে ব্যাঙের মূর্তি স্থাপন করা হয়েছে। ব্যাঙ মন্দিরের শিবলিঙ্গের রং বদলে দেয় বিশ্বাস করা হয়। একই সময় মন্দিরে নন্দীর একটি অপূর্ব মূর্তিও দেখা যায়। উল্লেখ্য, মন্দিরের দেয়ালে আরও কিছু দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। তান্ত্রিক পদ্ধতিতে তাদের পূজাও করা হয়। এই মন্দিরের কাঠামো অনেক মানুষকেই আকর্ষণ করে। আসলে মন্দিরের কাঠামো তন্ত্রশাস্ত্রের ভিত্তিতে করা হয়েছিল। মন্দিরের স্থাপত্য নকশা কপিলার একজন মহান তান্ত্রিক দ্বারা করা হয়েছিল। বলা হয় মন্দিরটি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছে। মহাশিবরাত্রি ও দীপাবলিতে এখানকার ব্যাঙ মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় হয়। লোকজন এখানে আসেন পুজো দিতে।